हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल इन लाइट हिस्ट्री। तो आज के আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা 2021 এর ডিসেম্বরে যে নেট एग्जामটা হয়েছে সকলেই দিয়েছেন এবং দিয়ে অনেকেই হয়তো সাফল্য লাভ করেছেন, অনেকেই ব্যর্থতার মুখ দেখেছেন। তো আজকে আমাদের ইন লাইট হিস্ট্রি চ্যানেলে একজনকে পেয়েছি, আমাদের মুর্শিদাবাদেরই ছাত্র এবং 2021 এর ডিসেম্বরে যে নেট एग्जामটা হয়েছে সেখানে জিআরএফ পেয়েছে। তো আজকে আমাদের এই ভিডিওতে মূলত তার একটা ছোট্ট ইন্টারভিউ নেব এবং পাশাপাশি তোমাদের সকলকে এটাও বলে দেব যে কিভাবে তোমরা পড়লে নেটটা খুব অল্প সময়ের মধ্যে ক্র্যাক করতে পারবে। এবং আজকে আমাদের যে ভাইকে পেয়েছি তার সাথে তোমাদের পরিচয় করাবো, পাশাপাশি ভাই তোমাদেরকে ডিটেইলসে বলে দেবে যে কিভাবে তোমরা প্রিপারেশন নিলে খুব অল্প সময়ের মধ্যে নেট বা জিআরএফটা কোয়ালিফাই করতে পারবে এবং তোমাদের এই নেট বা সেটের প্রস্তুতিটা কবে থেকে নেওয়া দরকার ইত্যাদি বিষয়। ফলত আমি আর দেরি না করে আজকের এই আলোচনাটা শুরু করছি এবং মূলত আলোচনা বা ইন্টারভিউ বলা ভুল, জাস্ট জেনে নেব যাতে নতুন যে সকল ছাত্র ছাত্রীরা রয়েছে যাদের ইচ্ছা মূলত কিভাবে নেট পাস করতে পারবে, কোন কোন বই পড়বে ইত্যাদি বিষয় রয়েছে, তো সমস্তটাই আজকে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের ভাইয়ের কাছ থেকে। তো প্রথমে ভাইয়ের একটু পরিচয় দিয়ে দিই। ভাইয়ের নাম হচ্ছে ফারুক শেখ, বাড়ি আমাদেরই মুর্শিদাবাদ জেলার লালবাগে। এবং ফারুক মূলত এমএ করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে, 2021 সালে তার এমএ কমপ্লিট হয়। একটু এখানে আমি আপনাদেরকে বলে রাখি, আচ্ছা ফারুকের এমএ কমপ্লিট হয় 2021 এর সেপ্টেম্বরে আর আমাদের নেট পরীক্ষাটা হচ্ছে সেটা 2021 এর ডিসেম্বর মাসে। তাহলে ফারুক যেভাবে প্রিপারেশনটা নিয়েছে সেই প্রিপারেশনের বিষয়টা আমরা জানবো যে কিভাবে এত অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে ফারুক মূলত এই নেট বা জিআরএফটা ক্র্যাক করেছে। তাহলে আমি সোজা ফারুকের কাছে চলে যাব যে ফারুক তুমি বলো যে কিভাবে প্রিপারেশনটা নিলে, তোমার এই যে দু বছরের জার্নি সেই জার্নিটা কিভাবে ছিল, অর্থাৎ তুমি কি এমএ করতে করতে নেটের প্রিপারেশনটা নিয়েছিলে না এমএ কমপ্লিট হওয়ার পর প্রিপারেশনটা নিলে? কিন্তু এমএ কমপ্লিট হওয়ার পর তো হাতে খুব বেশি সময় ছিল না, এক থেকে দু মাস হয়তো তুমি পেয়েছো, তাহলে এই বিষয়টা একটু বলো আমাদের দর্শকদের। দাদা আমি এমএ যখন আমার সেকেন্ড সেমিস্টার ছিল তখন থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করেছি। তখন তোমার সেমিস্টারের জন্য সেভাবে পড়া হয়ে ওঠা সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি আমি প্রথমবার নেটটা দিয়েছিলাম তোমার 2020 অক্টোবর মাসে, তখন সেভাবে সফল হতে পারেনি। তারপর আমি আবার নেটের প্রিপারেশন শুরু করি তোমার 2021 জানুয়ারি মাসে। হ্যাঁ তোমার জানুয়ারি মাসে, কিন্তু আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল তোমার জুন মাসে, কিন্তু তখন কোভিড এর কারণে পরীক্ষা পোস্টপন হয়ে যায়। তারপর অনেকবার পোস্টপন হওয়ার পর এক্সাম ফাইনালি হয় তোমার নভেম্বরের 29 তারিখে। আর তারপর হচ্ছে তোমাকে প্রিপারেশন নেওয়ার কথা প্রথমে বলছি, সেটা হচ্ছে যে যেকোনো পরীক্ষা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে মূল মন্ত্র হচ্ছে তোমাকে প্রথমে সিলেবাসটা জানতে হবে, কারণ সিলেবাসটা অ্যানালাইসিস করলে সবকিছু বোঝা যাবে। এবং প্রথম আমার আমি যেটা মনে করি সেটা হচ্ছে তোমার পিভিসের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পিভিসের কোশ্চেন দেখলে আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে কি কোশ্চেন এসেছিল, কোন কোশ্চেন আসতে পারে। সেভাবে পিভিসের কোশ্চেন রিপিট হয় না, কিন্তু তোমার টপিকটা তো রিপিট হয়, কারণ একটা টপিক থেকে তো একটা কোশ্চেন আসতে পারে না, সেটা টপিক থেকে তো অনেক রকম কোশ্চেন আসে। যেমন স্ট্যান্ডার্ড বই পড়তে হবে এবং বই পড়লে হবে না, সে বইটা তোমাকে ফুললি ফোকাসে পড়তে হবে। এবং প্রতিটা তোমার যে আমি যে চ্যাপ্টারটা পড়ছি সে চ্যাপ্টার তোমার নোটস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নোটস তৈরি করলে সেটা তোমার মানে আমাদের পড়তে খুবই সুবিধা হয়। এবং সেটা এক্সামের এক সপ্তাহ বা এক মাস আগে আমাদের কিন্তু পুরো বই পড়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না, যদি আমার সেটা মানে নোটস আকারে খাতায় লেখা থাকে সেটা কিন্তু আমার রিভিশনটা খুব সহজ হয় এবং আমাদের টাইমটাও কিন্তু খুব মানে কভার হয়ে যায়। আর একটা কথা হচ্ছে আমি মানে তোমার যতবার খাতাটা রিভিশন দেবে ততবার তোমার মানে তোমার মনে রাখার ক্ষমতা বেশি থাকবে। মনে রাখার ক্ষমতা বেশি থাকলে মানে পরীক্ষা সেন্টারে তোমার তখন মানে কোশ্চেন করা অতটা কঠিন হবে না, কারণ কোশ্চেন দেখলে বুঝে যাবে যে তোমার কোশ্চেন তুমি কোথায় পড়েছিলে এরকম। আচ্ছা তুমি পেপার ওয়ানে, আচ্ছা তোমার স্কোরটা কত হয়েছে সেটা একটু বলবে দাদা? আমাদের স্কোর তো পার্সেন্টাইল এসেছে
আমি তোমাকে তাহলে ওই আমাদের আনসার কি দিয়েছিল ওটা বলে দিচ্ছি। হ্যাঁ ওটা বলে দাও একবার। স্যার কি তোমার আমার পেপারনে ঠিক হয়েছিল তোমার 22টা, আর সাবজেক্টে ঠিক হয়েছিল তোমার 62টা। বাহ চমৎকার। আচ্ছা তোমার কত পার্সেন্টাইল এসেছে? পার্সেন্টাইল এসেছে 99.89%। বাহ খুব সুন্দর। তো এবার আমরা জানি যে এবার নেটে পার্সেন্টাইল করে নাম্বারটা এসেছে, তো অনেকেই হয়তো একটু সমস্যায় পড়েছিল যে কিভাবে পার্সেন্টাইল নাম্বারটা দেওয়া হয়েছে। তা আশা করি সবাই বিষয়টা জানে, পর্যন্ত হয়তো সকলে জেনে গেছে বিষয়টা। তো এবার আমি ফারুককে জিজ্ঞেস করব যে তুমি পেপার ওয়ান, সে পেপার ওয়ানের জন্য কিভাবে প্রিপারেশনটা নিতে, কোনো কি কোথাও কি কোনো কোচিং টোচিং পড়তে নাকি সেলফ স্টাডি করতে, আর পেপার ওয়ানের জন্য তুমি কোন বইগুলো ফলো করতে? দাদা মানে নেটের ক্ষেত্রে কোচিংটা ততটা গুরুত্বপূর্ণ না, যদি তোমার সিলেবাস অনুযায়ী ভালোভাবে সেলফ স্টাডি করা যায় তাহলে খুব ভালো হয়। কারণ কোচিং বা যে কোনো জায়গায় পড়লে সেখানে তোমাকে কিন্তু অনেকে গাইড করতে পারে, কিন্তু তোমাকে নিজেই পড়তে হবে সবকিছু। আর আমি যদি পেপার ওয়ানের কথা বলি তাহলে পেপার ওয়ানে তোমার 10টা টপিক রয়েছে। 10টা টপিকের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে তোমার হচ্ছে কেবিএস মাদান, এটা পিএসএন পাবলিকেশন থেকে বের হয়। আর পেপার ওয়ানের ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে, কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমার অনেক টপিক রিপিট হয়। যেমন তোমার পেপার ওয়ানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সেটা হচ্ছে যে আমার মতো 10টা টপিক পড়া দরকার নেই, তুমি 7 থেকে 8টা টপিক কিছু ভালো করে পড়ো, এবং সেটা যদি ভালো করে পড়া যায় সেখান থেকে কমন পাওয়া যায়। কারণ 10টা টপিক পড়া কখনোই সম্ভব নয়, কারণ পেপার ওয়ানের সিলেবাসটা অনেকটা হিউজ সিলেবাস। আর ব্যাপারটা হচ্ছে যে এখানে কেবিএস মাদান ছাড়াও তোমার ইউটিউবের কিছু কিছু চ্যানেল আছে, যেমন কমার্স নেট অ্যাচিভার তালবীর সিং পড়ায়, সে চ্যানেলটা দেখলে খুবই ভালো হয়, কারণ স্যার অনেক ভালো করে পড়ায়। আর পেপারের ক্ষেত্রে সবচেয়ে ভালো দিক হচ্ছে পেপারটা কিন্তু আমাদেরকে কোনো মতে কিন্তু অবহেলা করা যাবে না, কারণ পেপারটাকে সাবজেক্টের মতে কিন্তু ফোকাসে পড়তে হবে, কারণ পেপারটাই তোমাকে ডিসাইড করে দেয় যে তুমি নেট বা জিআর পাবে কিনা। কারণ পেপারটা এখন খুবই কোশ্চেন খুবই ডিপলি হয়ে দিচ্ছে, আর পেপারের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে, কারণ এখন যা কোশ্চেন দিন দিন আসছে সেটা পুরোপুরি কনসেপচুয়াল কোশ্চেন বেশি দিচ্ছে। আচ্ছা এবার আমরা তাহলে তোমার কাছে একটু জেনে নেব পেপার টু অর্থাৎ ইতিহাসের জন্য তুমি কোন কোন বইগুলো ফলো করেছো। ঠিক আছে, আমার মতে দাদা অ্যাকচুয়ালি পেপার তুমি যদি একটা টাইম ডিভাইড করে নাও তাহলে তুমি 8 ঘন্টা পড়লে সেখানে তুমি তোমাকে সাবজেক্টটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ সাবজেক্টটা এখানে কিন্তু 200 নম্বরে। আর সাবজেক্টটা তুমি ধরো 6 ঘন্টা পড়লে পেপার ওয়ানটাকে তুমি 2 ঘন্টা দিলে সেটা ঠিক আছে, সাবজেক্টটা তো ভালোভাবে পড়তে হবে, কারণ সাবজেক্ট তো আমরা গ্র্যাজুয়েশন থেকে পড়ছি মানে ভালো করে পড়তে হবে। সাবজেক্টটা তুমি যদি এখানে 60টি মতো ঠিক করে দাও তো সেখানে তুমি জিআর অবশ্যই পাবে, কারণ সাবজেক্টটা এখনকার কোশ্চেন খুবই ডিপলি হবে আসছে, এবং সেই জন্য কিন্তু আমাদেরকে ভালো অথেন্টিক লেখকের বই পড়তে হবে। যেমন দাদা বইয়ের নাম বলবো? হ্যাঁ বইয়ের নাম বলো তুমি কিছু। যেমন অ্যানসেন্টে সবচেয়ে ভালো বই হচ্ছে উপেন্দ্র সিং এর যে বইটা আছে দ্য অ্যানসেন্ট অ্যান্ড আর্লি মেডিভাল ইন্ডিয়া যে বইটা আছে। তারপর তোমার দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের যে বইটা আছে তোমার ভারতীয় দেশের সন্ধানে, তারপর রণবীর চক্রবর্তীর যে বইটা আছে ভারতীয় দেশের আদি পর্ব, তারপর রামচন্দ্র শর্মার একটা বই আছে ইন্ডিয়ান অ্যানসিয়েন্ট পাস্ট, এই 4টি বই পড়া খুবই জরুরি। তার মতো আমার মতে উপেন্দ্র সিং এর বইটা সব পড়া দরকার নেই, উপেন্দ্র সিং এর সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমার বৈদিক ইতিহাসটা ভালো করে পড়তে হবে। তোমার যে রিফর্ম মুভমেন্ট রয়েছে তোমার জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম ওখানে খুব ভালো করে দেওয়া আছে। আর আর উপেন্দ্র সিং সবচেয়ে ভালো দিক আছে তোমার আর্লি মেডিভাল ইন্ডিয়া, এখন আর্লি মেডিভাল ইন্ডিয়ার কোশ্চেন খুব ডিপলি হয়ে দিচ্ছে, যেমন সাউথ ইন্ডিয়ার পোর্শনটা আছে খুবই ডিপলি হয়ে দিচ্ছে। আর তোমার সবচেয়ে হচ্ছে আর্লি মেডিভালে তোমার টেম্পল আর্কিটেকচারটা রয়েছে ওটা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেম্পল আর্কিটেকচারটা হচ্ছে ইউজিসির ফেভারিট টপিক, ওখান থেকে প্রতি বছর কোশ্চেন তোমার দিবেই একবারে। আমি যে মডার্নের কথা বলি, তো মডার্নের ক্ষেত্রে তোমার 3 খানা বই পড়া খুবই জরুরি, সেটা হচ্ছে তোমার পলাশি টু পার্টিশন শেখর বন্দ্যোপাধ্যায়ের বইটা পুরোপুরি পড়তে হবে, কোনো কিছু ছাড়া যাবে না, খুবই ভালো বই। তারপর তোমার বিপানচন্দ্রের একটা বই আছে ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, যে বইটা খুবই ভালো, এই বইটা শুধুমাত্র নেটের ক্ষেত্রে নয় ইউপিএসসি বা যেকোনো তোমার স্টেট বিশেষের ক্ষেত্রে এই বইটা খুবই উপযোগী বই। আর একটা বই আছে তোমার স্পেকট্রাম একটা বই আছে রাজীব আহিরের, ওই বইটা সব পড়ার দরকার নেই, বইটা তোমার লাস্টে যে তোমার অ্যাপেন্ডিক্স বলে একটা মানে পোর্শন আছে
যেখানে তোমার বিভিন্ন মানে গান্ধীজি আমরা যে মুভমেন্ট গুলো হয়েছিল, তারপর তোমার স্বদেশী মুভমেন্ট, তারপর তোমার বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন রিফর্ম মুভমেন্ট, তারপর তোমার বিভিন্ন গভর্নর জেনারেল আমলে কি কি হয়েছে, যেমন ক্রোনোলজিক্যাল অর্ডারটা আছে, সবচেয়ে ভালো দিক ওটা করলে খুব ভালো। কারণ এখন আমাদের ফ্যাকচুয়াল কোশ্চেনটা জানা খুব জরুরি, কারণ ফ্যাকচুয়াল কোশ্চেন কিছুটা দিলে খুব ওখানে কিন্তু একসঙ্গে তুই পেয়ে যাবে ফ্যাকচুয়াল কোশ্চেন গুলা, আর ওই বইটা খুবই জরুরি। আর তোমার মেডিভেলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইরফান হাবিবের তিনখানা বই আছে, এটা যে স্টাডি অফ সিভিলাইজেশন, এই বইটা পুরোপুরি পড়তে হবে, কারণ এই বইটা থেকে এখন অনেক কোশ্চেন দিচ্ছে, এই বইটা তোমার কোনো কিছু ছাড়া যাবে না। তারপরটা যে টেকনোলজি ইন মেডিভেল ইন্ডিয়া, এই বইটা খুবই ভালো, এই বইটা পুরোপুরি পড়তে হবে। আর একটা বই আছে যে তোমার মেডিভেল ইকোনমি বলে একটা বই আছে, 1206 থেকে 1707 পর্যন্ত, এখানে তোমার বিজয়নগর, তারপর তোমার মুঘল যুগে বিভিন্ন মুদ্রা ব্যবস্থা, প্রত্যেকবার তোমার দু তিন থেকে তিন থেকে আসে এই কোশ্চেন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বিজয়নগরের যে কারেন্সি সিস্টেম আছে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বইটা তুমি যদি পড়ো তুমি এখান থেকে পেয়ে যাবে। তারপর তোমার হাবিব এবং নিজামের একটা বই আছে, কম্প্রিহেন্সিভ হিস্ট্রি অফ মেডিকেল ইন্ডিয়া, এটা তোমার ভলিউম 5। এই বইটা তোমার সব পড়া দরকার নেই, এই বইটা তোমার তুমি যদি পড়ো আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, সিকান্দার লোদি, তারপর যে আমাদের আঞ্চলিক রাজ্যগুলো ছিল, জৌনপুর ছিল বা বেঙ্গল ছিল, আসাম ছিল, কাশ্মীর ছিল, এই বইটা কিন্তু খুবই খুবই ভালো এখানে। আর এই বইটা আর একটা ভালো দিক হচ্ছে তোমার এই বই লাস্টে যে তোমার গ্লোসারি গুলো রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন আমাদের মেডিভেলে কিন্তু তোমার বিভিন্ন লেখকের গ্রন্থের নাম দিয়ে দেয়, অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন দেয়, এবং সেখানে দিয়ে দেয় যে এই গ্রন্থে কি কি জানা যায়। কিন্তু ওখানে একটা জিনিস খুব ভালো করে দেওয়া আছে, সেখানে হচ্ছে তোমার সমস্ত গ্রন্থের নাম কিন্তু ভালোভাবে দেওয়া আছে। আর একটা বই পড়তে পারো, সেটা হচ্ছে এসএস রিজভির একটা বই আছে, দ্য ওয়ান্ডার ওয়াজ দ্যাট ইন্ডিয়া ভলিউম 2। ওই বইটার সবচেয়ে ভালো দিক হচ্ছে ওখানে কিন্তু পেন্টিং, মিউজিক, আর্কিটেকচার, তারপর সুফি মুভমেন্ট, ভক্তি মুভমেন্ট, এগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। আর আমার মতে এই বইগুলো খুব ভালো করে পড়লে কমন অবশ্যই পাওয়া যাবে, আর এই বইগুলোকে ডিপলি ভাবে স্টাডি করতে হবে। আর দাদা আর একটা আমাদের পোর্শন হচ্ছে যে হিস্টোরিওগ্রাফি, এটা এখন খুব ভালো টপিক, কারণ এটা তোমার এখন কোশ্চেন হয়তো 10টা দিচ্ছে না, কিন্তু 5টা করে কোশ্চেন দিচ্ছে। এর জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে পিভিএস এর কোশ্চেনটা খুব জরুরি, কারণ এখান থেকে দু তিনটা রিপিট এমনিতে হয়ে যায়। আর ইসি ধরনের একটা বই আছে, এ টেক্সট বুক অফ হিস্টোরিওগ্রাফি, এই বইটা খুবই ভালো, কারণ এখানে তোমার অ্যান্সিয়েন্ট হিস্টোরিওগ্রাফি, মডার্ন হিস্টোরিওগ্রাফি, তোমার মেডিভাল হিস্টোরিওগ্রাফি, তোমার চার্চ হিস্টোরিওগ্রাফি, অ্যানালিস হিস্টোরিওগ্রাফি খুব ভালোভাবে দেওয়া আছে। এবং এখনকার হিস্টোরিওগ্রাফি পোর্শন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন দিচ্ছে যে তোমার কোন ঐতিহাসিক কোন কোন গ্রন্থ লিখেছে, যেমন তোমার জেমি বই রয়েছে, আর জি কলিংউড রয়েছে, এরা কি কি গ্রন্থ লিখেছে, এরা ইতিহাস সম্পর্কে কি 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 বলেছে, এগুলো খুবই জানা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই কোশ্চেন গুলো তোমার মানে অনলাইনে দিচ্ছে না, আর তোমার স্টেটমেন্ট বাসে দিচ্ছে, এই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা বেশ, তাহলে আমরা পেপার ওয়ান এবং পেপার টু সম্পর্কেও ডিটেলস এ জানলাম ফারুকের কাছ থেকে, যে কোন কোন বইগুলো পড়েছে, কিভাবে পড়েছে এবং কোন কোন বই খুব গুরুত্বপূর্ণ নিজের জন্য। আচ্ছা, তাহলে এবার যে সকল নতুন ছাত্র ছাত্রীরা রয়েছে, নতুন পরীক্ষার্থীরা রয়েছে, নতুন যারা নেট দেবে বা বহুবার নেট দিয়েছে, সেট দিয়েছে কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, তাদের জন্য কি তুমি কোনো নতুন মেসেজ দিবে কিছু, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা সফলতার জন্য মূল মন্ত্র হচ্ছে কখনো হাল ছাড়া যাবে না। কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আমরা দেওয়া মানে এই নয় যে প্রথমবারই সফলতা অর্জন করব, কারণ ব্যর্থতা থাকলে সফলতা অবশ্যই আসবে। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন জায়গায় ভুল করছি, সে ভুলটা শুধরে নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে এবং সাকসেস অবশ্যই আসবে। আর আমার মতে যারা নতুন এমএ ফার্স্ট সেমিস্টারে পড়ছে তাদেরকে বলবো এখন থেকে কিছুটা তোমরা পড়তে শুরু করো, কেন তোমাদের এখন সব পড়তে হবে, তোমরা সেমিস্টারের উপর জোর দাও, এখন কিছু কিছু পড়ে রাখলে তুমি এমএ কমপ্লিট হতে হতে তুমি পরের বার হয়তো পরের বার পেয়ে যাবে। কেননা এখন তুমি যদি মনে করো আমি এমএ এর পর শুরু করবো, তাহলে তো অনেক পিছিয়ে যাবে, কেননা অনেকে কিন্তু অনেকবার অনেক তোমাদের যে বেটার প্রিপারেশন রয়েছে তারাও কিন্তু আছে, তাই বলবো এখন থেকে টুকটাক পড়তে শুরু করো, সব পড়তে হবে না, টুকটাক এগিয়ে রাখো, এমএটা কমপ্লিট হওয়ার পর তোমরা এক বছর ভালো প্রিপারেশন নাও, ঠিক হয়ে যাবে। যে ফারুকের সাথে আলোচনা করে যে বিষয়টা বেরিয়ে এলো যে নেটের প্রিপারেশনের জন্য আমাদেরকে বইগুলো একটু ঠিকঠাক ভাবে চুজ করতে হবে,
এবং ফারুক যে বইগুলোর কথা বলে দিল সে বইগুলো অবশ্যই পড়তে হবে, পাশাপাশি সে বইয়ের নোটস কিন্তু বানাতে হবে এবং সেই নোটস গুলো বারবার রিভিশন দিতে হবে। পাশাপাশি এই যে নেটের বা সেটের প্রিপারেশন সেটা কিন্তু এমএ চলাকালীনই অল্প অল্প করে নিতে হবে, যাতে নেটের প্রিপারেশনটা এমএ কমপ্লিট করার পর ভালোভাবে নেওয়া যায়। অর্থাৎ সে বেসটা কিন্তু আগে থেকে তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনাকে অন্যরা পিছনে ফেলে এগিয়ে যাবে। পাশাপাশি ফারুক এটাও বলল যে কখনোই হাল ছাড়া হবে না, এবার নেট হচ্ছে না তাহলে আমি পরে আর নেট পরীক্ষা দেব না, এমন কখনোই করা হবে না। নেটের প্রিপারেশনটা যেমন চলছে নিতে হবে, পাশাপাশি নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বার করতে হবে যে কিভাবে পড়লে নেটটা কোয়ালিফাই করা যায়, আমি যে বারবার ব্যর্থ হচ্ছি সে ব্যর্থ হওয়ার কারণগুলো কি সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে, তবেই কিন্তু নেট পাস করা যাবে। আচ্ছা ফারুক আর একটা বিষয় বলেনি, আমি আর একটা কথা জিজ্ঞেস করব যে তুমি মক টেস্ট কিভাবে দিতে বা কিসে তুমি প্র্যাকটিস করতে, বিভিন্ন যে এমসিকিউ সেগুলো তুমি কিভাবে প্র্যাকটিস করতে সেটা যদি একবার বলো। দাদা ওই তোমার মক টেস্ট এর জন্য দুটো বই খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তোমার ওই তোমার কৃষ্ণা রেড্ডির একটা বই আছে ওই বইটাতে ভালো কিন্তু ভুল থাকে, কিন্তু তোমার যে ভিগে অগ্নিহোত্রীর একটা বই আছে ইন্ডিয়ান হিস্ট্রিয়ান কালচার সে বইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ও বইটা খুবই ভালো, ও বই থেকে তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করি, তো খুবই ভালো বই। আর আমার মতে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কিন্তু বেশি প্র্যাকটিস করা যাবে না, কারণ এমসিকিউ প্র্যাকটিস করতে অনেক টাইম চলে যাবে, সেজন্য আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে খুব ধীর ধীর ভাবে, এবং বেশিরভাগ কিন্তু আমাদেরকে তোমার টেক্সট বইটা বেশিরভাগ খুঁটিয়ে পড়তে হবে। আর আমি বলবো জেনারেল পেপারের জন্য সবচেয়ে বেশি এমসিকিউ প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ, জেনারেল পেপারটা খুবই মানে ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, আর এটাই বলবো আমি। বেশ, তাহলে আমরা এটাও জানলাম যে এমসিকিউ কিন্তু আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, কারণ এমসিকিউ যদি প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু নিজের মধ্যে যে কনফিডেন্স সে কনফিডেন্সটা বিল্ড আপ করা হবে না। যে একটা প্রশ্ন সে প্রশ্নের উত্তর যখন আমরা দেব যদি দুটো অপশন নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা এক্স্যাক্টলি হতে পারে তাহলে কিন্তু স্কোরটা কমে যাবে। সুতরাং বরাবরই চেষ্টা করতে হবে নিয়মিত মক টেস্ট দেওয়া, এমসিকিউ প্র্যাকটিস করা, সেটা পেপার ওয়ান এর হোক বা পেপার টুর হোক। ঠিক আছে, তো আজকে ফারুক ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং নিজের সময় বার করে আমাদের এই যে সকল ভিউয়াররা রয়েছে তাদের জন্য সময় বার করে ফারুক এখানে এসেছে, এসে সবাইকে বললো বিষয়টা যে কিভাবে তোমরা নিজের প্রিপারেশন নেবে, তার জন্য ফারুককে অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে ফারুককে অনেক কংগ্রাচুলেশন জানাই, অনেক অনেক অভিনন্দন জানাই যে সামনে তার অনেক দুয়ার খুলে গেল এবং তাকে অনেকটা পথ এখনো যেতে হবে। নেট জিআরই তো পেয়ে গিয়েছে, এই চিন্তাটা মুক্ত হলো, এবার ফারুক আস্তে আস্তে গবেষণার দিকে যাবে, গবেষণা করবে এবং ভবিষ্যতে একজন অধ্যাপক হিসেবে আমরা কিন্তু ফারুককে দেখতে চাই, এবং অধ্যাপক হওয়ার পর আমরা অবশ্যই ফারুকের সাথে একটা ইন্টারভিউ করব বা আলোচনায় বসবো এমন ভাবে যাতে নতুন যারা অধ্যাপক হবেন বা প্রিপারেশন নিচ্ছেন তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবেন একজন কলেজে শিক্ষক হওয়ার জন্য, এই বিষয়টা কিন্তু আমরা ভবিষ্যতে জানবো। এবং আগাম অনেক আগামী ভবিষ্যতের জন্য ফারুককে অনেক অনেক শুভেচ্ছা, এইভাবে এগিয়ে যাও, এইভাবে এগিয়ে যাও এবং আমাদের ছাত্রছাত্রীর জন্য তুমি যে বার্তা দিলে এটা অবশ্যই তারা মনে রাখবে এবং সেই অনুসারে প্রিপারেশনটা নেবে যাতে তারাও খুব সহজেই তারা সাফল্যটা লাভ করতে পারে। ধন্যবাদ শুভেন্দু দা, তুমি আমাকে ইনভাইট করে আমার স্টোরি শেয়ার করার মৌকা করে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাকে ইনভাইট করে আমার স্টোরি শেয়ার করে সবাইকে মানে যারা দেবে তাদেরকে অনেকটা মৌকা করতে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। হ্যাঁ না, ইউটিউবে আমি দেখেছি যে যারা নেট সেট কোয়ালিফাই করে তারা কিন্তু খুব কেউ এসে বলে না বিষয়টা, এটা বরাবরই আছে। আমি 2017 সালে নেট কোয়ালিফাই করেছি, আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। তো 2014 থেকে আমি নেটের জন্য অনেক ভিডিও ইউটিউবে সার্চ করেছি, সেই সময় এত ছিল না, যেগুলো ছিল সেগুলো হচ্ছে সব ওই হিন্দি ভাষী বা ইংলিশে ছিল, হিন্দিতে ম্যাক্সিমামটা ছিল এবং সব হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের কেউ ছিল না, সব বাইরেই ছিল। অন্তত আমি যে বিষয়টা অনুভব করেছি সেটা আমি আমাদের যে
ছাত্র ছাত্রীরা রয়েছে পশ্চিমবঙ্গের, তারা যাতে নেট সেটটা ভালো করে প্রিপারেশন নিতে পারে, ভবিষ্যতে গবেষণার দিকে যেতে পারে, একজন অধ্যাপক হতে পারে, এই বিষয়ে প্রিপারেশন সম্পর্কিত তারা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় তার জন্য কিন্তু আমি এই এনলাইট হিস্ট্রি ইউটিউব চ্যানেলটা খুলেছি। এবং আমার বরাবরই চেষ্টা থাকবে যাতে পশ্চিমবঙ্গে যে সকল ছাত্র ছাত্রীরা রয়েছে একটা ইউনিভার্সিটিতে যাওয়া বা গ্রামগঞ্জে যে সকল ছাত্র ছাত্রীরা রয়েছে তারা যাতে তাদের প্রিপারেশনটাকে ভালোভাবে নিতে পারে, এর প্রস্তুতিটাকে আরো জোরদার ভাবে নিতে পারে, তার জন্য কিন্তু সর্বদা আমাদের এনলাইট হিস্ট্রি যে টিম রয়েছে সেটা সর্বদা চেষ্টাতে রত থাকবে। অন্তত আপনারাও নিজেদের মতো প্রিপারেশন নেন, আমাদের যেরকম ইউটিউবে আলোচনা সে আলোচনা চলবে, ক্লাস চলবে, যতটা সময় পারি আপনাদের বিভিন্ন প্রিপারেশন সংক্রান্ত বিষয়ে আমরা সাহায্য করব। আর অবশেষে ফারুককে আবার অসংখ্য ধন্যবাদ জানাই যে তার গুরুত্বপূর্ণ সময় বার করে আমাদের সাথে এই আলোচনাতে উপস্থিত হয়েছে। তাহলে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। তো যদি প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন আর এনলাইট হিস্ট্রি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, ধন্যবাদ ফারুক, ধন্যবাদ দাদা।